ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস টুয়েলভে লিমিট চ্যাপ্টারে কতগুলো সমস্যা নিয়ে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি। তোমাদের অনুরোধ করছি অবশ্যই তোমরা যেন ভিডিওটি সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে জন্য তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করবে করে এখনও করেনি তাদের অগ্রিম ধন্যবাদ থাকলো। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে। তাহলে একটা সমস্যা এখানে দেখাচ্ছি, লিমিট এক্সটেন্স জিরো, কোসেক্স কিউ এক্স, কট এক্স মাইনাস টু, কট কিউ এক্স, কোসেক এক্স প্লাস কট দ ফোর এক্স সেক এক্স। আচ্ছা এখানে কি সাইন কষে ভেঙে দিচ্ছি, সাইন কষে ভেঙে দিয়ে দেখো উপরে কস এক্স আর নিচে সাইন টু দ ফোর এক্স কমন হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে কি হচ্ছে ওয়ান মাইনাস টু কস স্কোয়ার এক্স প্লাস টু কস টু ফোর এক্স। এটা একটা সূত্র হয়ে গেলো ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, নিচে এটা থাকলো হয়েছে সমান লিমিট এক্সটেন্স জিরো কস এক্স হয় সাইন টু দ ফোর, আর এটা হয়েছে ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন টু দ ফোর। এটা সাইন স্কোয়ার হয় তার স্কোয়ার মানে সাইন টু দ ফোর। তাহলে এখানে কী থাকলো, লিমিট এক্সটেন্স টু জিরো কস এক্স, লিমিটের মান বসালে এটা মান হচ্ছে ওয়ান। নেক্সট আর একটা প্রবলেম তো দেখাচ্ছি, দেখো লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কো ইম্পর্টেন্ট লগ অফ ওয়ান প্লাস এক্স বাই সাইন স্কোয়ার এক্স সমান হয়েছে লিমিট এক্সটেন্স টু জিরো। দেখো আমার এটা ফর্মুলা সেট করতে হলে একটা নিচে এক্স দরকার, ঠিক আছে, এটার জন্য নিচে একটা এক্স দরকার, সেই অনুযায়ী আমি এক্স নিলাম ব্যালেন্স করে বাই এক্স ইন্টু লগ ওয়ান প্লাস এক্স, এটাও হচ্ছে বাই এক্স। তাহলে আমার নিচে যেটা থাকছে এখানে সাইন স্কোয়ার এক্স তার পাওয়ার হচ্ছে এস স্কোয়ার, ঠিক আছে, সমান লিমিট এক্সটেন্স টু জিরো। দেখো লিমিট আমি ভাগ করে নিচ্ছি ইট দ্বারা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স বাই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা হোল স্কোয়ার। তার মানে কী হলো উপরে ওয়ান এটা ওয়ান বাই নিচে ওয়ান স্কোয়ার, দ্যাট ইজ মান হচ্ছে ওয়ান, বোঝা গেল। নেক্সট দেখো নেক্সট একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, প্রবলেম এরকম ইম্পর্টেন্ট, লিমিট এক্সটেন্স টু জিরো রুট কস এক্স মাইনাস কিউ মূল অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তার মানে কী দাঁড়ালো, লিমিট এক্সটেন্স টু জিরো আমি এখানে একটা পুট করছি, ধরো কস এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি কস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সিক্স, এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে কী হচ্ছে টি টেন্স টু কত হবে ওয়ান। তাহলে এখানে মানটা পুট করছি, এটা পাওয়ার সিক্স টি টু পাওয়ার সিক্স লিখেছি, এটা টি টু দি পাওয়ার সিক্স, তার মানে কী দাঁড়াচ্ছে এটা টি কিউ মাইনাস এটা হচ্ছে টি স্কোয়ার বাই এটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার হয়, তাহলে ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার টুয়েলভ হয়ে যাচ্ছে। এখানে লিমিটটা টি টেন্স টু জিরো, সুতরাং লিমিট টি টেন্স টু জিরো এখানে দেখো লক্ষ্য করো একটা টি স্কোয়ার কমন গিয়ে থাকছে টি মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার টুয়েলভ, সমান হচ্ছে লিমিট টি টেন্স টু জিরো কী হলো তোমার টি স্কোয়ার ইন্টু এখানে মাইনাসটা যদি কমন নেই তাহলে টি টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান এরম আকারে আসবে, তাই টি টেন্স টু সরি এখানে টি টেন্স টু ওয়ান হবে, সরি এটা ওয়ান টি টেন্স টু ওয়ান এখানে টি টেন্স টু ওয়ান এখানে টি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার লিমিট টি টেন্স টু ওয়ান টি মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার টুয়েলভ। সো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ এখানে লিমিট টি টেন্স টু ওয়ান টি স্কোয়ার ইন্টু মাইনাসটা কমন নিলে সামনে চলে আসছে মাইনাস, এখানে ওয়ান বাই করে লিমিট টি টেন্স টু ওয়ান টি টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান বাই টি মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা আছে, তাহলে মাইনাস এখানে লিমিটের ফর্ম মান যদি আমরা বসাই এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান বাই এটা কত হয় টুয়েলভ ইন্টু
1 টু দি পাওয়ার 12 মাইনাস 1 তাই তো 12 মাইনাস 1 তার মানে এটা মানে হচ্ছে 1 হয় আর এখানে 12 থাকছে মাইনাস 1 বাই 12 নেক্সট দেখো আরেকটা প্রবলেম দেখাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম লিমিট x টেন্ডস টু 5 বাই 4 4 রুট 2 মাইনাস cos x প্লাস sin x হোল টু দি 5 by 1 minus sine 2x lesson ki hocche dekho a limit x tends to pi by 4 ekhane 4 root 2 ta ami common nicchi 4 root 2 jodi common ni total theke tale ki 1 minus ekhane thakche tomar root er bhitore root 2 akare dhukbe bhalo kore lokkho koro root 2 akare kano dhukbe ami 4 4 টা মানে 2 স্কয়ার তার মানে 2 স্কয়ার মানে আমি কি লিখতে যাচ্ছি রুট 2 তার পাওয়ার 4 আর এখানে একটা রুট 2 আছে তার মানে রুট 2 পাওয়ার কত দাঁড়ালো রুট 2 দাঁড়ালো 5 আছে এখানে পাওয়ার 5 আছে তার মানে রুট 2 আকারে মানে ভিতরে ঢুকবে হ্যাঁ কমন নিলে এখানে কি আছে 1 বাই 4 রুট 2 ইনটু cos x প্লাস sin x তার পাওয়ার 5 আর নিচে থাকছে 1 মাইনাস sin 2x দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু পাই বাই 4 এখানে 4 রুট 2 ইন্টু ওয়ান মাইনাস এখানে হচ্ছে ওয়ান বাই রুট টু কস এক্স প্লাস ওয়ান বাই রুট টু সাইন এক্স এটার পাওয়ার হচ্ছে ফাইভ বাই ওয়ান মাইনাস সাইন টু এক্স লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর ফোর রুট টু ইন্টু ওয়ান মাইনাস এটা ফর্মুলা এটা ফর্মুলা হচ্ছে ধরো আমি এটা সাইন তোমার হচ্ছে যদি কসের মান বসাই তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি তার মানে হচ্ছে কসের বিয়োগ তার মানে কস অফ এক্স মাইনাস পাই বাই ফোর হলো আর নিচে থাকছে ওয়ান মাইনাস সাইন টু এক্স তার মানে কী দাঁড়ালো লিমিট আমি ফোর রুট টুটা সামনে নিয়ে নিলাম লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর এখানে পাওয়ার ফাইভ ছিল মানে কসের পাওয়ার এখানে ফাইভ হবে ওয়ান মাইনাস এটা যে থিটা ধরি এক্স এটা যে থিটা ধরি তাহলে কী হচ্ছে কস টু দি পাওয়ার ফাইভ থিটা বাই 1 মাইনাস এখানে এই মানটা দেখো এখানে 1 মাইনাস সাইন 2x 1 মাইনাস সাইন 2x এখানে আমি যদি মানটা আগে পুট করে দেখি নিই x মাইনাস পাই বাই 4 এটা ইকুয়াল টু থিটা তার মানে কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস থিটা লেখার মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কী হচ্ছে টু ইন্টু টু এক্স তাহলে মান কথা হচ্ছে পাই বাই টু প্লাস টু থিটা তার মানে দাঁড়ালো এখানে সাইন টু থিটা পাই বাই টু প্লাস টু থিটা মানে সরি এটা কস টু থিটা হবে কস টু থিটা এখানে আমি যে মানটা বসাই তাহলে কী থাকছে ফোর রুট টু লিমিট এক্স টেন্স টু পাই বাই সরি থিটা টেন্স টু এখানে পাই হলে থিটা টেন্স টু এখানে জিরো এখানে এক্স টেন্স টু পাই বাই ফোর হলে থিটা টেন্স টু এমপ্লাই করছে থিটা টেন্স টু কী হবে জিরো হবে তার মানে এখানে মানটা কী দাঁড়াচ্ছে ইকুয়াল টু এখানে ওয়ান মাইনাস কস কস থিটা ইন্টু এটা বাইনোমিয়াল ফর্মুলায় ভাঙলে ওয়ান প্লাস কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার কিউ থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ব্র্যাকেট শেষ বাই নিচে টু সাইন স্কোয়ার থিটা এখানে লক্ষ্য করো পরবর্তী সমান কী হলো
लिमिट फोर रूट टू एखे सामने थीटा टेंस टू जीरो वन माइनस कॉस टू थीटा मान हे टू साइन स्क्वायर थीटा बाय टू बाय साइन स्क्वायर थीटा इनटू थाकछे वन प्लस कॉस थीटा प्लस कॉस स्क्वायर थीटा प्लस कॉस क्यू थीटा प्लस कॉस टू की पावर फोर थीटा दैट इज फोर रूट टू लिमिट थीटा टेंस टू जीरो फॉर यानी टू थीटा स्क्वायर साइन स्क्वायर थीटा बाय टू बाय यहाँ देखो एक एडजस्ट करा चाहिए थीटा स्क्वायर बाय फोर इनटू वन बाय लिमिट थीटा टेंस टू जीरो साइन स्क्वायर थीटा बाय थीटा स्क्वायर इनटू थीटा स्क्वायर এটা হচ্ছে টু রুট টু হবে এখানে টুটা এখানে নেওয়া হয়েছে ইন্টু এখানে ওয়ান প্লাস মানগুলো বসিয়ে দিলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু দেখো এখানে বুঝতে পারছো এখানে টু থিটা স্কোয়ার এখানে থিটা স্কোয়ার দিয়ে ওপর নিচে ভাগ করা হয়েছে আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার কী জন্য ভাগ করা হয়েছে এটা ফর্মুলা ফেলার জন্য ঠিক আছে পরে আমি দেখাচ্ছি এখানে থিটা থিটা বাই টু হোল স্কোয়ার আছে এই যে সাইন স্কোয়ার থিটা বাই টু তার মানে এটা হোল স্কোয়ার ফর্মুলা ভিতরে থিটা স্কোয়ার বাই ফোর দরকার সেই জন্য থিটা স্কোয়ার দিয়ে ভাগ করেছি সেই জন্য থিটা স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে হ্যাঁ আর এই ফোরের জন্য এখানে ফোর ইন্টু করলাম আর এই টুটার জন্যে এই ফোরের জন্য টু এখানে একটা নেওয়া হয়েছে সে মানে অ্যাকচুয়ালি তাহলে কী দাঁড়ালো দেখো এখানে হচ্ছে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু এটার হোল স্কোয়ার একটা হলো আর একটা এইটা ফর্মুলা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টেন্স টু জিরো এর একটা হলো এটা হোল স্কোয়ার এখন দেখো এই থিটা স্কোয়ারের সঙ্গে ওই থিটা স্কোয়ারটা কেটে যাবে ঠিক আছে এখন এইখানে ওয়ান ওয়ান করতে ফাইভ আছে তাহলে ফাইভ এখানে কী থাকছে শোনা হচ্ছে দেখো ফাইভ ফাইভ ইন্টু টু মানে টেন রুট টু টেন রুট টু ইন্টু ইন্টু এই ফোরের সাথে টু কাটলে কী হচ্ছে এখানে টু দাঁড়াবে মানে হাফ থাকছে একটা ইন্টু ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে হচ্ছে টোটাল হচ্ছে ফাইভ রুট টু একটু বড় ফিগারেরই হলো নেক্সট একটা একটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো কী হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এস স্কোয়ার সমান কী হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো আমি এখানে ফর্মুলা সেটিংস করছি এখানে প্লাস মাইনাস এস একটা যোগ করছি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স বাই এস স্কোয়ার সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স এখানে এক্সটা কমন নিলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকছে এস স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট বিয়োগ করে নিলে কী হচ্ছে এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এস স্কোয়ার সো লিমিট এক্স টেন্স টু জিরো কি পেলাম এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো এখানে এক্স মাইনাস লগের এই সিরিজটা তোমাদের ভাঙতে হবে লগের সিরিজ হচ্ছে ওয়ান প্লাস এক্স সিরিজ হচ্ছে এক্স মাইনাস এক্স থেকে শুরু হবে হ্যাঁ অল্টারনেটিভ প্লাস মাইনাস হবে আর এক্সের পাওয়ার বাড়বে নিচে টু থ্রি ফোর করে ডিভাইড হবে তাহলে এস স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি মাইনাস এক্স দেওয়া ফোর বাই ফোর প্লাস ডট 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 বাই নিচে এখানে কী থাকছে এস স্কোয়ার
সমান কি হলো দেখো এই মানটা তো ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো এখানে ব্র্যাকেটটা তুলে দিলে কী হচ্ছে দেখো এক্সের সঙ্গে এক্স এটা কেটে যাচ্ছে সঙ্গে এই এস স্কোয়ার বাই টু মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস এক্স কিউ বাই থ্রি প্লাস ফোর বাই ফোর প্লাস এবার চলছে নিচে হচ্ছে এস স্কোয়ার এস স্কোয়ারটা উপর থেকে কমন নিলে কী হচ্ছে এস স্কোয়ারটা কেটে যাচ্ছে তাহলে কী থাকছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে হাফ মাইনাস ধরো এক্স বাই থ্রি প্লাস এস স্কোয়ার বাই ফোর প্লাস এইভাবে থাকছে এখন লিমিটের মান বসে দিলে এই হাফের পর বাকি টার্মগুলো সব শূন্য হয়ে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস এখানে হাফ থাকলো তার মানে হচ্ছে থ্রি বাই টু নেক্সট পরবর্তীর একটা প্রবলেম দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন টু এক্স মাইনাস টু এক্স টেন এক্স ওয়াই কী থাকছে ওয়ান মাইনাস কস টু এক্সের হোল স্কোয়ার এখন সমান এটা লিখতে হচ্ছে দেখো লিমিট এটা কী লিখবো দেখো এখানে আমরা প্রথমত ট্যান টু এক্সটাকে ভেঙে দিচ্ছি তো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু ট্যান টু এক্স আমরা কী জানি টু ট্যান এক্স বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স তাহলে টু ট্যান এক্স বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস এখানে টু এক্স ট্যান এক্স থাকলো বাই নিচে থাকছে ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্স কী হয় অন্য কস টুটা মানে মানে হচ্ছে সাইন স্কোয়ার থ্রি বাই টু মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে সেটা লিখছি সাইন স্কোয়ার এক্স তার আবার হোল স্কোয়ার আছে টু হয় টু সাইন স্কোয়ার এক্স এটা হচ্ছে থিটা নেক্সট ইকুয়ালটা কী হচ্ছে দেখো দ্যাট ইজ ইকুয়াল টু কী হলো লিমিট এক্স টেন্স টু জিরো দাঁড়ালো তোমার ওদিকে ছিল টু এক্স ট্যান এক্সটা কমন যাচ্ছে ধরো টু এক্স ট্যান এক্স কমন গেল তাহলে কী থাকছে দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা থাকলো আর নিচে পড়েছিল সাইন টু সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর সাইন টু দেওয়া ফোর এক্স সমান কী হচ্ছে এখানে ফোর আর টু এখানে হাফ সামনে চলে আসছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে কী থাকলো দেখো এক্স এখানে যদি ভিতরটা সরল করি তাহলে কী হচ্ছে ওয়ানটা কেটে গিয়ে একটা ট্যান স্কোয়ার থাকবে তাহলে কী হলো এক্স ট্যান কিউ এক্স হয়ে গেল ট্যান কিউ এক্স আর নিচে থাকছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ারটা নিচে চলে আসছে ট্যান স্কোয়ার এক্স আর নিচে ছিল সাইন টু দি পাওয়ার ফোর এক্স দ্যাট ইজ হাফ ইন টু লিমিট এক্স টেন্স টু জিরো কী দাঁড়ালো এক্স টু দি পাওয়ার দেখো এখানে সাইনের ফর্মুলাটা যদি সেট করতে চাই তাহলে আমাকে নিচে একটা কী হবে এক্স টু দেওয়া ফোর লাগবে এক্স টু দেওয়া ফোর লাগবে ঠিক আছে তো সেই অনুযায়ী আমি ধরো ওই এক্সটা নিচে নামলে একটা এক্স ঘাটতি পূরণ হচ্ছে আরও তিনটে লাগবে ঠিক আছে তো আমি এখানে তাহলে কি তিনটে আপাত নিচ্ছি ট্যান কিউ এক্স বাই কী হলো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু সাইন টু দা ফোর এক্স সাইন টু দা ফোর এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর সান হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সরি এটা একটু ফল্ট হয়েছে এখানে ফোর দিয়ে ভাগ করে এখানে এক্স ছিল তো এক্স টি থাকলো আমি এখানে এক্স টু দিয়ে ফোর এইখানে নিলাম ওকে ফোর দিয়ে ডিভাইড করছি এক্স টু দিয়ে ফোর এখানে মাল্টিপ্লাই করলাম এক্সটা থাকলো তার মানে কী থাকছে লিমিট এখানে জিরো এবার এখানে ট্যান এক্স ট্যান এক্স বাই এইখানে এই এক্সের সাথে এক্স টু দেওয়া ফোর কেটে কী হবে
एक्स साथ एक्स दे फोर कटे एक्स की होगा टेन एक्स बाई एक्स एक फर्मुला सेट कर लाम इंटू लिमिट एक्स टेंस टू जिरो वन बाई वन माइनस टेन स्क्वायर एक हलो इंटू वन बाई लिमिट एक्स टेंस टू जिरो की होच्छे साइन एक्स बाई एक्स पावर होच्छे फोर सन हाफ इंटू एटा वन इंटू एरा मान होच्छे वन बाई वन इंटू वन बाई वन टू द फोर दैट इज होच्छे हाफ। नेक्स्ट आर एकटा प्रॉब्लम देखो लिमिट एक्स टेंस टू जिरो टेन ऑफ पाई बाई फोर प्लस एक्स होल टू दि पावर वन बाई एक्स टेन रेसन की होच्छे लिमिट एक्स टेंस टू जिरो टेन पाई बाई फोर प्लस एक्स अच्छा हमें एखे फर्म तो फर्मुला भेज टेन ए प्लस बी फर्मुला भांगब तेल टेन ए प्लस बी फर्मुला भांगले कि हे वन प्लस टेन ए टेन ए प्लस बी फर्मुला टेन ए प्लस टेन बी टेन ए बोलते कि टेन फोर्टी फाइव और टेन बी बोलते टेन एक्स हलो और नीचे हे वन माइनस टेन ए टेन बी तेल वन माइनस टेन ए टेन बी टेन पाई फोर मैंने वन है तमें कि हे टेन एक्सटा दाड़ी थकल होल टू दर वन बाई एक्स তাহলে কি হলো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টেন এক্স এটা পাওয়ার আমি টেন এক্স নিলাম দিয়ে কি করছি পাওয়ার ছিল ওয়ান বাই এক্স তাহলে কি দাঁড়ালো টেন এক্স এটা ওয়ান বাই টেন এক্স নিলাম তাহলে টেন এক্স বাই এক্স আর নিচে থাকছে ওয়ান মাইনাস টেন এক্স একই রকমভাবে পাওয়ার এখানে আছে माइनस वन बाय टेन निलाम वन बाय टेन एक्स होल पावर होच्छे माइनस टेन एक्स बाय एक्स सोन के होच्छे लिमिट एक्स टेंस टू जीरो देखो इरा मान जो कि होच्छे आमी जदि टेन एक्स इक्वल टू थीटा धरी एखाने धरे निलाम टेन एक्स इक्वल टू थीटा তাহলে থিটা ধরে নিলে কী হচ্ছে ওয়ান প্লাস থিটা হোল টু দি পাওয়ার ওয়ান বাই থিটা আর নিচে নিচে ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার আচ্ছা এটার জন্য কী হচ্ছে মাইনাস টেন এক্সের জন্য মাইনাস টেন এক্স ইকুয়াল টু আলফা ধরছি তাহলে এটা আলফা প্লাস আলফা হয়ে গেল আর এদিকে হচ্ছে মাইনাসটার জন্য ভ্যানিশ হয়ে কী হচ্ছে ওয়ান বাই আলফা হচ্ছে আর এইখানে এইখানে তোমার কী হচ্ছে এই পাওয়ারের লিমিটের কী হচ্ছে পাওয়ারের যদি লিমিট বসায় টেন এক্স বাই এক্স দ্যাট ইজ ওয়ান এখানে টেন এক্স বাই এক্স ইকুয়াল টু কী হবে মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ানটা এখানে থাকছে মাইনাস ওয়ান তার মানে কী দাঁড়ালো এইটা মান হচ্ছে লিমিটটা যদি ডিভাইড করি এখানে থিটা তাই এটা থিটা টেন্স টু এটার জন্য থিটা টেন্স টু এটা হবে এটা লিমিট আলফা টেন্স টু জিরো হবে তা লিমিট থিটা টেন্স টু জিরো ওয়ান প্লাস থিটা হোল টু দ্য ওয়ান বাই থিটা আর লিমিট আলফা টেন্স টু জিরো ওয়ান প্লাস আলফা হোল টু দি পাওয়ার ওয়ান বাই আলফা এটা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে উপরে হচ্ছে ই এমনটা আমরা জানি ই লিমিটের আইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ কী হলো এটা উপরে উঠে গেলো স্কোয়ার নেক্সট একটা প্রবলেম দেখো
লিমিট x tends to alpha infinity x minus s square log 1 plus 1 by x রেশন কি হচ্ছে দেখো লিমিট x tends to infinity এখানে সিরিজটা ভাঙতে হবে একই রকম x minus s square log এর সিরিজটা যে দেখালাম সেই সিরিজ এটা ভাঙবো এটা হচ্ছে 1 বাই এক্স অলরেডি প্লাস মাইনাস হবে এখান থেকে শুরু হয়ে মাইনাস ওয়ান বাই টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউ প্লাস ওয়ান বাই ফোর এক্স এটা মাইনাস হবে ফোর প্লাস ডট সেমন কী হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স মাইনাস স্কোয়ারটা এখানে গুণ করতে কী আছে এক্স মাইনাস আছে প্লাস হাফ মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এস স্কোয়ার এরকম এখানে এক্সটা কেটে গিয়ে থাকছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হাফ মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এস স্কোয়ার তার মানে এখানে মানটা বসে দিলে ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তার মানে শুধুমাত্র কী থাকছে এখানে হাফ থাকছে লাস্ট একটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি দেখো লিমিট থিটা সরি এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেমন কী হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে এ টু তারিখটাকে কায়দা করে কেমন লিখছি দেখো ই টু দি পাওয়ার লগ এ বেশি হোল টু দি পাওয়ার এক্স দেখো এটা এ টু দি পাওয়ার এক্স তাই তো ই টু দি পাওয়ার লগ ই বেশ তার মানে কি হচ্ছে এ টু দিয়ার এক্স হয়ে যায় এটা মান ওয়ান হয়ে যায় তার মানে এ টু দিয়ার এক্স থেকে যাচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স সেমন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এই এক্সটা সামনে চলে আসছে তাহলে ই টু দেওয়ার এক্স লগ এ বেশি মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এই এখন এইখানে এই তোমার এই সিরিজটা আমরা ভেঙে নেব সিরিজটা কিসের সিরিজ এই ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সিরিজটা ভাঙব লিমিট এক্স টেন ই টু দেওয়ার এক্সের সিরিজ ভাঙছি ই টু এক্সের সিরিজ হচ্ছে ওয়ান প্লাস এক্স এক্স বলতে এটা গোটাটা এক্স লগ এ বাই এস স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু তার মানে এক্স লগ এ বেশি এটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস ওয়ান বাই নিচে থাকছে এক্স সমান কী হলো লিমিট এক্স টেন্স টু জিরো এই ব্যাগটা তুলে দিয়ে ওয়ান এসে ওয়ানটা কেটে যাচ্ছে তাহলে এক্স লগ এ প্লাস এস স্কোয়ার লগ এ বেশি এটা হোল স্কোয়ার বাই টু প্লাস ডট বাই এক্স এখন এক্সটা দিয়ে ডিভাইড করে দিলে কী হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো লগ এ প্লাস এখানে হচ্ছে এক্স লগ এ বেশি এটার হোল স্কোয়ার যে একটা টু থাকছে প্লাস ডট ডট এটা এখন এক্সের মান যদি আমি বসিয়ে দিই তাহলে কী থাকছে লগ এ তো এটা ওনার একটা প্রসেস করা যায় ডাইরেক্টলি হ্যাঁ ডাইরেক্টলি এখানে ইটু তার এক্সের ফর্মটা যদি না ভেঙে করি তাহলে ওয়ার হিসাবে আর একটা দেখে দিচ্ছি আমরা করা যাচ্ছে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো তোমার ই টু দি পাওয়ার লগ ই টু দার এক্স লগ এখান থেকে আমি দেখাচ্ছি এই টার্ম থেকে এক্স লগ এ বেশি মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু কী হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স লগ এ মাইনাস ওয়ান বাই এখানে হয়েছে এক্স লগ এ এখানে এই লগ এ দিয়ে ডিভাইড করেছি এক্স লগ এ ইবেস
तो এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে এখানে মাল্টিপ্লাই হচ্ছে লগ এক্স সরি লগ এ তার মানে কি দাঁড়ালো এই মানটা হচ্ছে 1 1 ইনটু তাহলে লগ এ দ্যাট ইজ इक्वल टू লগ এ বেসি ওকে এভাবে করা যায় তো আজকে পর্যন্ত এই পর্যন্তই লিমিটে যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে परवर्ती पर्यटन तुम्हारा आज देखते हैं तब अवश्य जान सबसक्राइब करते भूलो ना भिडियो हाँ तुम्हारे सबसक्राइब की अनेक अनेक इन्सपायरेशन जुगा जैसे और नतून नतून विषय नतून नतून चैप्टारे भिडियो प्रब्लेमगुलो तुम्हारा भिडियोर माध्यम शो करते अनेक अनेक धन्यवाद थैंक यू।